ইরান ইসরায়েল একে অপরের প্রতি চরম বৈরী দুই দেশ। ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষাপটে ইরান ইসরায়েল বৈরিতার সম্পর্ক তুঙ্গে উঠেছে। ইসরায়েল যখন হামাসকে নিশ্চিহ্ন করার জন্য যুদ্ধ করছে, তখন অনেকের মধ্যেই এমন আশঙ্কা তৈরি হয়েছে এই যুদ্ধ হয়তো শেষ পর্যন্ত ইসরায়েল ইরান যুদ্ধে রূপ নিতে পারে। ইরান সরাসরি যুদ্ধে না জড়ালেও ইসরায়েল ও তার মিত্রদের চাপে রেখেছে প্রক্সিদের মাধ্যমে। হামাস হিজবুল্লাহ হুথি নেতানিয়াহু প্রশাসনকে বেকায়দায় ফেলে দিয়েছে। নতুন খবর, হামলার সাথে ইসরায়েলের যোগসূত্রের অভিযোগে এক সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। রাষ্ট্রীয় টিভির মতে ওই ব্যক্তি মোসাদের গোয়েন্দা কর্মকর্তার নির্দেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়ার্কশপ কমপ্লেক্সে বিস্ফোরণের পরিকল্পনা করছিলেন। গত বছর মধ্য ইরানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সাইটকে লক্ষ্য করে একটি ড্রোন হামলার জন্য একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে রোববার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভির মতে ওই ব্যক্তি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গোয়েন্দা কর্মকর্তার নির্দেশে ইস্ফাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়ার্কশপ কমপ্লেক্সে বিস্ফোরণের পরিকল্পনা করেছিলেন। মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ এবং অভিযুক্ত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। ইরানের ইস্ফাহান অঞ্চলে একটি ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র সহ একাধিক পরিচিত পারমাণবিক গবেষণা সাইট রয়েছে। দেশটির পারমাণবিক কর্মসূচি বিভিন্ন সময়ে নাশকতা, বিজ্ঞানীদের হত্যা এবং সাইবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তেহরান ইসরায়েলের বিপক্ষে ইরানের মাটিতে বেশ কিছু গোপন কর্মকাণ্ড চালানোর অভিযোগ তুলেছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় 2023 সালের ফেব্রুয়ারিতে বলেছিল যে ইসরায়েল নাতাঞ্জ পারমাণবিক সমৃদ্ধকরণ সুবিধার আবাসস্থল ইস্ফাহানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাইটে ড্রোন হামলার সাথে জড়িত প্রধান হোতাদের গ্রেপ্তার করেছে। কর্মকর্তারা তখন বলেছিলেন একটি অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম একটি ড্রোনকে ধ্বংস করেছিল এবং প্রদেশটিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হামলার সময় অন্য দুটি বিস্ফোরিত হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে রাতের ওই আক্রমণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সামান্য ক্ষতি হয়েছিল। কর্তৃপক্ষ সাইটটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানায়নি, তবে IRNA বলেছে হামলাটি একটি গোলাবারুদ তৈরির কারখানাকে লক্ষ্য করে করা হয়েছিল। ইরান তার চিরশত্রু ইসরায়েলের সাথে বছরের পর বছর ধরে ছায়া যুদ্ধে লিপ্ত রয়েছে। গত বছরের অগস্টে ইরান দাবি করেছিল যে ইসরায়েল তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শিল্পকে ধ্বংস করার জন্য মোসাদের উদ্যোগে নেয়া একটি খুব জটিল প্রকল্প ব্যর্থ করেছে। জানুয়ারিতে ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরান কুর্দি সংখ্যালঘুদের 4 সদস্যকে ফাঁসি দেয়। ইস্ফাহানে ইরানের একটি প্রতিরক্ষা সাইটের নাশকতার পরিকল্পনায় ইসরায়েলকে সহযোগিতা করার জন্য তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। 2001 সালের এপ্রিলে তেহরান ঘোষণা করেছিল যে তারা নাতাঞ্জ সাইটে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করেছে। ইসরায়েলকে সেখানে হামলার জন্য অভিযুক্ত করার একদিন পরই এই ঘোষণা দিয়েছিল তেহরান। গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েল হামাস যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। ইরান যুদ্ধে হামাসকে সমর্থন করেছে, তবে লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত দেশগুলিতে মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর পরিচালিত সামরিক পদক্ষেপে সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেছে। দেশটির একের পর এক বিজ্ঞানীকে ইসরায়েল হত্যা করেছে বলেই ইরানের অভিযোগ।